হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন যাবত দাঁত ব্যথা নিয়ে ভুগছেন দাঁত ব্যথা হচ্ছে এমন একটি রোগ যা কম বেশি আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে কারো না কারো দাঁত ব্যথা থেকে যায় বন্ধুরা যাদের দাঁত ব্যথা রয়েছে তারাই জানে এর কতটা ব্যথা ভোগ করতে হয় বন্ধুরা শুধু দাঁত ব্যথাই নয় যে কোনো ধরনের ব্যথাই থাকুক না কেন আপনাদের মুখে সব রকমের ব্যথা আপনারা খুব সহজেই দূর করতে পারবেন এই টিপসটি দ্বারা তাই বন্ধুরা নিজেদের স্বার্থের জন্য হলেও ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে আর আজকে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন গাছটিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ইতোমধ্যে হয়তোবা অনেকেই আপনারা এই গাছটিকে চিনে গেছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি গাছ আম গাছ আম তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু আম গাছ দ্বারা আপনারা আপনাদের কত ধরনের যে রোগবালাই দূর করতে পারবেন সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকে আমি এর উপকার এবং গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো বন্ধুরা এই যে পাতাগুলি দেখতেছেন এই আম গাছের পাতা দ্বারা আপনারা আপনাদের দাঁত ব্যথা এবং মুখের যে কোনো ব্যথা দূর করতে পারবেন ধরেন অনেকের অনেকের ব্যথা করে দাঁত ব্যথা করে অনেকের দাঁতে পোকাও ধরে তো এই সমস্ত রোগগুলো আপনারা সহজেই দূর করতে পারবেন এই আম গাছের পাতা দ্বারা তো প্রথমে আপনারা আম গাছের কিছু পাতা নেবেন আপনাদের সুবিধার্থে আমি একটি পাতা নিয়ে দেখাচ্ছি আপনারা পরিমাণ মতো পাতা নেবেন আর একটি কথা বলে রাখি হাফ গ্লাস পরিমাণ রস হওয়ার জন্য যে পরিমাণ পাতা দরকার আপনারা ঠিক সেই পরিমাণ পাতা পাতা নিয়ে নেবেন নেবেন তো এইভাবে যখন আপনারা এবং আরো কয়েকটি পাতা নেবেন যখন আপনাদের পাতা সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনারা এই পাতাগুলি বাসায় নিয়ে যাবেন এবং ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন পাতা সংগ্রহ করা হয়ে গেলে আপনারা এই পাতাগুলিকে বাসায় নিয়ে যাবেন এবং ভালো করে ধুয়ে নেবেন তো বন্ধুরা আমি আবারও বলছি আপনারা এই আম পাতা নেবেন হাফ গ্লাস পরিমাণ রস হওয়ার জন্য যতটুকু পরিমাণ পাতা দরকার ততটুকুই আপনারা পাতা নেবেন তারপর এই পাতাগুলিকে আপনারা বাসায় আনবেন বাসায় আনার পর এই পাতাগুলিকে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ডার করে হাফ গ্লাস পরিমাণ রস করে নেবেন হাফ গ্লাস পরিমাণ রস যখন হয়ে যাবে তখন আপনারা এই হাফ গ্লাস রসের সাথে দুই চামচ পরিমাণ লবণ মিক্স করবেন দুই চামচ লবণ মিক্স করবেন লবণ মিক্সড করার পর এই রসটি যখন হয়ে যাবে এই রসটি হয়ে গেলে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই রসটি দিয়ে আপনারা কুলি করবেন চার থেকে পাঁচ মিনিট ধরে এই রস কুলি দিয়ে আপনারা কুলি করতে থাকবেন একবার গড়গড়া করবেন গলা পর্যন্ত জানা যায় বন্ধুরা এভাবে বেশি দিন না সর্বোচ্চ আপনারা যদি তিন থেকে পাঁচ দিন করতে পারেন তাহলে আপনাদের মুখের ব্যথা দাঁতের ব্যথা যে কোনো ব্যথা দূর হয়ে যাবে খুব সহজেই এটি খুবই কার্যকরী টিপস বন্ধুরা গ্রামগঞ্জের হাজার হাজার বছর ধরে এই এই টিপসটি টিপসটি মেনে চলে আসছে তারা ব্যবহার করে আসছে তারা খুবই ভালো ফল পাচ্ছে তাই বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদের যাদের মুখে ব্যথা যাদের দাঁতে ব্যথা তারা এই টিপসটি ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন তাই আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং এই কামনায় আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ